তুমি বলো তো, আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে। আর এখন টেনশন করে কি হবে? ঘরে বসে তো মায়ের খবর রাখতে পারো না। কি অদ্ভুত কথাবার্তা বলছো বলো তো? আমি মায়ের খবর রাখি না। মায়ের সাথে সারাদিন তুমি বাড়িতে থাকো, মা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তো জানা উচিত নাকি? দেখো দেখো কে এসেছে দেখো। কোথায় গিয়েছিলে মা? হ্যাঁ, তুমি তো আমাদের না জানিয়ে কোথাও যাও না। তোমার জন্য থানায় যাচ্ছিলাম, তুমি জানো? যদি কোনো বিপদ হতো তাহলে কি হতো? কোথায় গিয়েছিলে মামুনি? তুমি না খেয়ে দিয়ে ভোর দুপুর বেলা কোথায় গিয়েছিলে? কি হয়েছে? কি কি আশ্চর্য, তুমি তো অসুস্থ, বয়স হয়েছে, নিয়মে থাকা দরকার, সেটা মাথায় রাখো। মামুনি, যতদিন আমাদের মাঝখানে থাকবে একটু ভালোভাবে থাকো না। আচ্ছা দেখো, তোমার যদি কোথাও যাওয়ার ইচ্ছে হয় তুমি আমাদেরকে বলো, আমরা নিয়ে যাবো। কিরম টেনশনে ফেলে দিয়েছিলে জানো আজকে? কি হলো, কোথায় যাচ্ছ? কি গো, আরে কি আশ্চর্য, অদ্ভুত ব্যাপার। কোথায় গেছিলে ঠাম্মি? আমাকে না বলে আর যাবে না তো বলো? না না, আর যাব না, আর যাব না, এসো। আপনি কাউকে খুঁজছেন? আচ্ছা, গীতা চক্রবর্তী বলে এখানে কেউ থাকেন? হ্যাঁ হ্যাঁ, গীতাদি এখানেই থাকে। কিন্তু আপনি ওনার কে হন? আমি ওর ছোটবেলার বন্ধু, একটু ডেকে দেবেন, বলবেন মিনু এসেছে। ও, আপনি মিনুদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এখানেই থাকে। আসুন আসুন আমার সাথে। আপনি এখানে বসুন, আমি গীতা কিছু লিখে দিচ্ছি। চিনতে পেরেছিস তাহলে? কি যে বলিস তুই, তোর তোর মুখের গরমটা কিন্তু সেই একই আছে। গীতাদি, তোমরা তাহলে কথা বলো, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, শুধু চেহারাটাই একটু ভারী হয়েছে এই যা। তোর চুলগুলো তো এখনো কালো রে, আর আমার দেখ কি অবস্থা। ও তো ওই বৌমা কলপ লাগিয়ে দেয়, নইলে তোরই মতন অবস্থা আমারও। বুঝেছি, তা হ্যারে আমার ঠিকানা পেলি কোথায়? একদিন হঠাৎ ইতুর সঙ্গে দেখা, কথায় কথায় তোর কথা হলো আর খোঁজ পেয়ে গেলাম, চলে এলাম। খুব ভালো করেছিস, কতদিন পর তোকে দেখলাম বলতো। চল চল আমার ঘরে চল, অনেক কথা আছে। চল চল আয়, চল। কতদিন পর তোর সঙ্গে দেখা বলতো। বল, কত যুগ পরে লাস্ট তোর সঙ্গে বিয়ের সময় দেখা হয়েছিল। গীতা, তোর ঘরটা কি সুন্দর গোছানো রে, ওই হাতের কাজটা নিশ্চয়ই তোর? হ্যাঁ, ওই তো সেলাই স্কুল থেকে এই মাত্র ফিরলাম। ও,
আচ্ছা, ওই পাশের ঘরে কে থাকে? থাকে না রে, থাকতো, এই তো মাস ছয়েক হলো গত হয়েছে। তোকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল না। তোর তো ছেলে মেয়ে আছে শুনেছি, তারা থাকতে তুই এখানে? আসলে পড়াশোনায় তো কোনোদিনই তেমন ভালো ছিলাম না, সারাদিনই তো দুষ্টুমি করে খেলে বেড়াতাম, আর সংসারের অবস্থাও তেমন ভালো ছিল না বলে বাবা মাধ্যমিকটা দিতে না দিতেই বিয়ে দিয়ে দিল। কিন্তু তোর হাতের কাজ খুব ভালো ছিল। হ্যাঁ, ওই একটা দিকেই আমার একটা আলাদা টান ছিল, এখন এই আশ্রমের সবাইকে সেলাই শেখাই, ওটা নিয়েই আমার এখন অবসর কাটে। হ্যাঁ, আমি তোর বিয়ের আগে সব কথা জানি, কিন্তু বিয়ের পর? তোর তো বেশ বড় ঘরেই বিয়ে হয়েছিল। চা খাবি? স্বামী ছিল এক রাজবাড়ি মানুষ, একান্নবর্তী পরিবার, সারাদিন শুধু কাজ আর কাজ, সংসারের কথাই শুধু ভেবে গেল। কত অভিমান করেছি, রেগেছি, কেঁদেছি, তবু ওর অবুঝ মনটা কোনোদিনও আমায় বুঝলো না রে। ছেলেমেয়েরা বড় হলো, তারাও ওই পরিবারের মতো একই ছাঁচে গড়া। স্বামীর মৃত্যুর পর আমি আরো তুচ্ছ হয়ে গেলাম রে। ছেলেমেয়েরা বিয়ে করলো, বিয়ের পর তারা আরো ব্যস্ত, আমায় নিয়ে সংসারে নিত্য ঝগড়া, অশান্তি, কলহ ভাই বোনের মধ্যে। তখনই বুঝলাম এই সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে। একদিন এই আশ্রমের খোঁজ পাই, তাই ছেলেমেয়েদের সাহায্যে সংসারের মায়া মোহ ত্যাগ করে আজ আমি এখানে। তোর এখানে থাকতে কষ্ট হয় না? প্রথম দিকে হতো, রাতে শুয়ে শুয়ে কাঁদতাম, এখন এটাই আমার ঘর বাড়ি। আমার মতন আরো কত দুঃখী মানুষ এখানে আছে, আমরা এখন একটা পরিবারের মতন একই ছাদের তলায় থাকি। ছেলে আসে তোকে দেখতে? ওই মাঝে মাঝে, যত কম আসে ততই ভালো, ভালোবাসা হলো নিম্নগামী বুঝলি। আমি আমার সন্তানদের ভালোবেসেছিলাম, তারা তাদের সন্তানদের ভালোবাসবে, এটাই তো জগতের নিয়ম। জাগে, আমার কথা তো হলো, এবার তোর কথা শুনবো, কিন্তু তার আগে তোর একটা গান শুনবো। গাইবো গাইবো, তোদের এই পরিবেশটা কি সুন্দর, বাইরের খোলা হাওয়ায় বেরিয়ে আসি, চল। যাবি? তোর হাজবেন্ড যেন কি করতেন? আমার স্বামী বড় মাটির মানুষ ছিলেন, খুব ঠান্ডা স্বভাবের ছিলেন উনি, আর সেই রকম হয়েছে আমাদের একমাত্র ছেলে বাবার। ওর কাছে আমি হলাম মা অন্ত প্রাণ জানিস, আর তেমন হয়েছে আমার বৌমাও, দুজনে যে কি যত্ন করে আমায় তোকে কি বলবো। বাহু, ভালো লাগলো রে শুনে। জানিস তো আমাদের একটি পুচকি ম্যাডাম আছেন, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবকিছু আমাকেই করতে হয়, আর তার সাথে থাকাকালীন একটা গান খুব মনে পড়ে, শুনবি? হ্যাঁ হ্যাঁ, বল না, খুব ভালো হবে।
তোমার স্যুপ মামুনি, এই যে ওষুধটা, জল গরম আছে, খেয়ে নাও। ও বাবা, তোরা সিঙ্গাড়া আর আমি স্যুপ, আজ একটা সিঙ্গাড়া খাবো রে। শুনলে মামুনির কথা? মামুনি নাকি সিঙ্গাড়া খাবে। কদিন আগে তোমার কি পেট খারাপটা হয়েছিল মনে আছে মামুনি? তোমার ওসব অনিয়ম করা চলবে না। মাসি কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল করে গেছে, তোমাকে কিন্তু সেটাই খেতে হবে। নতুন বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, কেন করাবো না। এ আমার খুব ছোটবেলাকার বন্ধু মিনু, আর ইনি হলেন আমাদের আশ্রমের হাসির উৎস সুদীপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আপনি এখানে কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো ম্যাডাম একটা গল্প বলতে হয়। আসলে ছেলেবেলা আমি একটা চায়ের দোকানে কাজ করতাম, জানেন তো। একবার ধাক্কা খেয়ে চা পড়ে যাওয়ায় মালিক না আমাকে গরম জলের ছিটে গায়ে দিয়ে দিয়েছিল। কি অসহ্য যন্ত্রণা হচ্ছিল আমার, কি বলবো। না না, এখানে শেষ নয়। হঠাৎ করে দেখি আমাদের দাদা এসে হাজির। তারপর মালিককে কিছু টাকা দিয়ে এই আশ্রমেই আমাকে নিয়ে এলেন। না, এখানে শেষ নয় ম্যাডাম, এরপর আরো গল্প আছে যা আপনাকে। আরে ওই তো মহারানীরা সব রিহার্সাল করে আসছে না দেখলে। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ম্যাডামরা এবারে নৃত্য পরিবেশন করবেন। আপনার সাথেই তো তখন দেখা হলো। আপনি কবে থেকে এখানে? হ্যাঁ, উনি বেশ অনেকদিন ধরেই এখানে আছেন। জানিস আমাদের রীনাদি কত বড় ঘরের মেয়ে। ও, আর বড় ঘরের মেয়ে। ছোটবেলা থেকে না আমি পড়াশোনা, গান বাজনা, নাচ সব কিছুতে পারদর্শী ছিলাম। কিন্তু একটা গাড়ির দুর্ঘটনায় আমার বাবা মায়ের মৃত্যু হয়, আর আমারও মাথায় চোট লাগে, স্মৃতিশক্তি লোপ পায়, জীবনটাই বদলে যায় এক ঝটকায়। ধীরে ধীরে আমাকে মানসিক রোগীতে চিহ্নিত করা হয়। আস্তে আস্তে আমি সুস্থও হয়ে উঠেছিলাম, বাড়িতে খবর দেওয়া হয়েছিল। মাসের পর মাস যাই, দিনের পর দিন, কেউ আসে না। পরে জানতে পারলাম বাড়ির লোকেরা নাকি তাদের এই বলে ফেরত পাঠিয়ে দিয়েছে, পাগল আবার কখনো ভালো হয় না। কি আর করা যাবে, ওই চিকিৎসালয়েই দিন কাটতে লাগলো।
একদিন দাদা হঠাৎ ওখানে গিয়েছিলেন, আর আমার সাথে পরিচয় হওয়ার পর আর এক মুহূর্ত দেরি না করে সোজা এই আশ্রমে নিয়ে চলে আসলো। আর তারপর থেকে দীর্ঘ 13 বছর ধরে আর কারো খাওয়া দাওয়ার ব্যাপারে অসুবিধে করতে হয় এই আমার জন্য। সত্যি খুব ভালো রাঁধেনু। নমস্কার, আমার নাম মুকুন্দ চট্টোপাধ্যায়। নমস্কার। আমার ব্যাপারটা একটু অন্যরকম। আমি আমার ভাই বোনেদের মধ্যে সবার ছোট ছিলাম, সবার খুব আদরের, বিশেষ করে মায়ের। আর এই জন্যেই আমার ওই পড়াশোনাটা কলেজ গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। আসল সমস্যাটা শুরু হলো ওই মায়ের মারা যাবার পর। দাদারা তাদের উচ্চপদস্থ কাজ আর ভরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার রোজগারপাতি খুব একটা ভালো ছিল, বৌদিরা প্রায় বলতেন সংসারে টাকা পয়সা দিতে পারো না তো লেগে পড়ে আছো কেন। নিজের অবস্থার পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তারপর রেললাইনে মাথা পাতলাম প্রাণটাকে দেবার জন্য, কিন্তু পারলাম না। আমাদের দাদা ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসে এই আশ্রমে আবার নতুন জীবন দিলেন। আবার সেই দাদা? কি দাদা, একটু বলবেন। বলবো বলবো, আগে আমার গল্পটা শুনে নিন। আমি তো স্বেচ্ছায় এখানে চলে এসেছি। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলে আমাকে আমেরিকায় নিয়ে চলে গেল। কিছুদিন বেশ ভালোই কাটলো, তারপরে দম বন্ধ হয়ে যাচ্ছিল। আসলে ওদের কথাও বুঝতে পারি না। তারপরে সেই ছেলে ছেলের বউ কখন ফিরবে সেই অপেক্ষায় আমাকে থাকতে হতো, সেই জন্য আমি আবার এখানে ফিরে এলাম। এদেশে এসে আমি এখানকার খোঁজ পেলাম, আর এক ফোঁটাও দেরি করিনি, সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। বাহ, তোমাদের দাদার সাথে প্রবল হয়ে উঠছে আলাপ করার ইচ্ছেটা। আরে হবে হবে, আমাদের দাদার নাম শুভানন্দ মজুমদার, কিন্তু আমাদের কাছে উনি আনন্দদা। এই আশ্রমের পুরো কৃতিত্বটাই ওনার। আনন্দদার জন্যে এই বৃদ্ধাশ্রমের ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে। সত্যি সব বৃদ্ধাশ্রমগুলোই যদি এরকম হতো। আরে ওই তো আমাদের আনন্দদা এসে গেছেন। আজ দেখছি নতুন অতিথির আবির্ভাব। হ্যাঁ দাদা, ও আমার খুব ছোটবেলাকার বন্ধু, ওর নাম মিনু। নমস্কার। নমস্কার। তো কেমন লাগছে আমাদের বাড়ি? অসম্ভব ভালো। বৃদ্ধাশ্রম সম্বন্ধে যে ধারণাটা ছিল একেবারে পাল্টে গেছে। কি সুন্দর পরিবেশ। এই প্রথা ভারতবর্ষের বহু প্রাচীন যুগ থেকেই চলে আসছে। চতুরাশ্রম আর্য সমাজের অন্যতম বৈশিষ্ট্য। জীবনের প্রথম পর্যায়ে ব্রহ্মচর্যাশ্রম, শিক্ষার্থীকে গুরুগৃহে সংযমী হয়ে বিদ্যাচর্চা করতে হত। দ্বিতীয় পর্যায়ে গার্হস্থাশ্রম, এখানে শিক্ষার্থীকে নিজ গৃহে ফিরে গিয়ে গৃহজীবন গ্রহণ করতে হত। তৃতীয় পর্যায়ে বানপ্রস্থাশ্রম, যেখানে সংসারের সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে বনে কুটির বেঁধে নির্লিপ্ত জীবন যাপন করতে হতো। সর্বশেষ পর্যায় হলো সন্ন্যাস। আমরা এই বানপ্রস্থাশ্রমটাকেই বেছে নিয়েছি দ্য থার্ড স্টেজ অফ লাইফ। কুরআনের সঙ্গে মিল রেখে সামান্য কিছু পরিবর্তন করে আমাদের এই আশ্রম, যেখানে সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে হবে সবাইকে। আমাদের একান্ত প্রচেষ্টা থাকবে সকলে সমস্ত দুঃখকে জয় করে হাসি মুখে একজনকে বিদায় দিয়ে নবাগতকে আহ্বান করতে পারি। এত ভিড়ে শহর পাইনি গাছের ছায়া, সময়ের খেলায় অন্য এক পৃথিবী আপন। বুকের খবর স্মৃতির খবর আঁকড়ে ধরে বাঁচে, চিলেখোঠায় মন এক মুঠো রোদ।
শহর পাইনি গাছের ছায়া মো। দেখি 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 পুরি পুরি, হ্যাঁ পুরি আমার খুব ভালো লাগে, জয় জগন্নাথ। কিন্তু জগন্নাথ মন্দিরে কত ভিড় বলো তো, দাঁড়াও আমি দেখি আমার কি ওঠে। বুঝি না ভালো, কিন্তু আমার যা পায়ে ব্যথা, আমি যে কি করে যাব দেখো তো। দাদা তোমার আমি দেখছি আমার কি ওঠে। আরে দার্জিলিং, দার্জিলিং ফ্যান্টাস্টিক জায়গা। দেখি আমারটা কি উঠলো দেখি। আ দীঘা, হ্যাঁ দীঘাটা তো অনেকবার যাওয়া আছে আমার, কিন্তু যাওয়া যেতে পারে। আনন্দ আপনি বলুন। ঠিক আছে আমি বলছি, কেদারনাথ বদ্রীনাথ দীঘা পুরী দরকার নেই, আমরা একটা অন্য একটা জায়গায় যাই, খুবই সুন্দর জায়গা। হরিদ্বার, হরিদ্বার বাহ, খুব সুন্দর। তাহলে হরিদ্বারই হোক। তাই হোক তাই হোক তাই হোক। এই তোমার ফাইলটা। হুম রাখো এখানে। তোমার ব্যাগটা গুছিয়ে দিয়েছি কিন্তু। আজ একটু দেরি হয়ে গেল। শোন না বাবাই, তোকে একটা কথা বলছি। এই কমপ্লেক্সে না অনেকজন মিলে হরিদ্বার যাচ্ছে। বাহ, আমার বয়সীও অনেকে আছে রে। আচ্ছা, আমারও খুব যেতে ইচ্ছে করছে, যাবো রে। কি যে বলো না মা, সব কিছুতেই বাড়াবাড়ি। আরে যা শোনো না, তাতেই নেচে ওঠো একেবারে। ওরা তোমায় কিভাবে নিয়ে যাবে তুমি জানো? অত কষ্ট সহ্য হবে তোমার? না যত দিন দিন বয়স হচ্ছে না, একেবারে মানে ওই বাবিনের মতো হয়ে যাচ্ছ জানো তো, একেবারে ছেলে মানুষ। আচ্ছা শোনো, যখন মুখ ফুটে বলেছ তখন নিশ্চয়ই নিয়ে যাবো, কিন্তু এখন না। বাবিনের পরীক্ষাটা হয়ে যাক, অফিস থেকে ঠিক ছুটি ম্যানেজ করে তোমাকে নিয়ে যাবো। কিন্তু তার আগে প্লিজ যার তোর কথা নেচে ওঠো না মা। হ্যাঁ ঠিক আছে, চলো আমি অফিস গেলাম। বৌদি দিদি যা। হুম রাখো। আর কিছু লাগবে? না লাগবে না, যা। মামুনি ফিলিং বেটার? হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা আছে মামুনি, কিছু মনে করবে না তো? না না বলো না। বলছি যে তুমি না ফ্ল্যাটের যাত্রার সাথে এভাবে জোরে জোরে কথা বলো না। আমি কিন্তু ঘর থেকে শুনতে পেয়েছি তুমি বেশ জোরে কথা বলছিলে। তুমি তো জানো মামুনি তোমার ছেলে কোন পোস্ট হোল্ড করে, আমাদের একটা স্ট্যাটাস মেনটেন করতে হয়। সো কেন কথা বলবে না, কথা বলো, বাট আস্তে আস্তে, এত জোরে না। তুমি যেমন বাবিকে নিয়ে বাইরে যাচ্ছ, যাবে হাঁটবে, বাবি খেলবে, খেলা হয়ে গেলে চলে আসবে, ঠিক আছে? তাহলে এবার আমার হাতেই ছয়। ছক্কা, আমি জিতে গেছি। বা 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 বা, ওলেছো না। আমি পাপাকে বলবো না, চারজন মিলে খেললে বেশি মজা হবে। তুমি বাবিনের মতো বাচ্চা হয়ে গেছো মা, কালকে অফিসের মিটিং আছে। আরে কালকে টি পার্টি আছে, অনেক রান্না বান্না বাকি, আমি এখন বসে বসে খেললে হবে না।
ব্যাপার? কাল আমি নিজের হাতে দরজা লক করেছি। এই শুনছো? হুম, কি হয়েছে? দেখো, কাল রাতে আমি নিজের হাতে লক করেছি। লকটা খোলা। সে কি? অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। মা কোথায়? মা কোথায় মানে? মা তো বাবির সাথে ঘুমিয়েছিল। মামুনি, 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 পাশের খাটে জায়গা হবে।